আজকে আমরা এখানে যে কার্যক্রমটা আরম্ভ করতে চলেছি তার নাম হলো গৃহ সম্পর্ক অভিযান। কর্মীরা বিভিন্ন বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপির কর্মধারা এবং বিজেপির আদর্শ সম্বন্ধে বোঝাবেন। আমরা একটি আদর্শের ওপর ভিত্তিকৃত দল, আমরা কোনো ব্যক্তি পূজারি নই। আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার সন্তান। তারপরে আমাদের জয় শ্রীরাম সভাপতি হয়েছিলেন আচার্য দেবপ্রসাদ ঘোষ, এই বাংলার সন্তান। অতএব যারা এই সমস্ত অলিক অদ্ভুত অসত্য কথা রটিয়ে বেড়াচ্ছে যে আমরা নাকি বাঙালির পার্টি নই, তারা হয় মূর্খ আর তা নাহলে তারা মিথ্যা প্রচার করছে। আজকে এই কার্যক্রমে আমাকে এই জেলার শুরু করবার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জন্যই আমি আপনাদের সামনে এসেছি। হিন্দিতে বলে শুভেন্দু অধিকারীকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? শুভেন্দু অধিকারীকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সভাপতি বলে দিয়েছেন উনি যদি এখানে আসতে চান তাহলে স্বাগত, আসতে চাইবেন কিনা সেটা ওর উপর নির্ভর করছে। আচ্ছা, মেয়ে ইহা পর যে আয়া হুম, ये एक हमारा विशेष कार्यक्रम है, इसका नाम है गृह संपर्क अभियान। ये गृह संपर्क अभियान के चलते हम घर घर जाएंगे, लोगों से संपर्क करेंगे, अपना पार्टी का विचारधारा समझाएंगे और ये बहुत ये जोर के साथ ये समझाएंगे कि हम लोग ये बंगाल में जन्म लिए थे, हमारे जो पूर्वसूरी थे, पूर्वज जो थे यानी भारतीय जनसंघ, वो ये बंगाल में जन्म लिया था और इसका जन्मदाता थे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, बाद में इसका अध्यक्ष हुए आचार्य देव प्रसाद घोष। तो जो लोग ये प्रचार फैलाते हैं कि हम यहाँ के पार्टी नहीं हैं, हम उत्तर भारत के पार्टी हैं, ये गलत है, ये झूठ है। वो लोग तो या तो जानते नहीं हैं, मूर्ख है, नहीं तो झूठबाज है, और क्या बता सकता हूँ। तो बोले दी एक टू आई एम हियर इन ए प्रोग्राम इन विच इज कॉल्ड द गृह संपर्क अभियान and our workers will be going from house to house and contacting our voters and explaining to them the ideals of the Bharatiya Janata Party and the programs that we have. It is important to understand that we are a ideology based party, we are not the follower of any particular person, and also the important thing is that we had our birth in the state of West Bengal under Dr. Shyamaprasad Mukherjee, who created the Bharatiya Jansang, which later metamorphosed itself into the Bharatiya Janata Party. Later on, we had Acharya Deva Prasad Ghosh as our president. So those who are trying to say that ours is a North Indian party and we don't understand Bengali, that is nonsense. They are either talking nonsense or they are talking rot or they do not know. আরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিরোধীরা, আপনাদের বিজেপি বিরোধী যারা আছে তারা যে বক্তব্য যে কে মুখ্যমন্ত্রী হবে সেটাই নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মুখ্যমন্ত্রী কে হবে সেটা দল ঠিক করে দেবে, এটা তো নতুন কিছু নয়। উত্তরপ্রদেশে যখন আমরা নির্বাচন লড়েছি তখনও আমরা বলে দিইনি কে মুখ্যমন্ত্রী হবে, হরিয়ানায় যখন আমরা নির্বাচন লড়েছি তখনও বলে দিইনি, মহারাষ্ট্রে প্রথমবার যখন লড়েছিলাম তখনও বলে দিইনি, পরের বার স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম দেবেন্দ্র ফডণবীশই হবেন। এটাই আমাদের পার্টির দস্তুর, আমরা নির্বাচন লড়ার সময় আমাদের আদর্শ, আমাদের বিচারধারাকে সামনে রেখে লড়ি, আমরা কোনো ব্যক্তিকে সামনে রেখে লড়ি না। ব্যক্তি অবশ্য আমাদের নেতা নরেন্দ্র মোদী আছেনই, তাকে তো সামনে রাখবই, কিন্তু অন্য কোনো ব্যক্তিকে আমরা বিশেষ করে সামনে রাখছি। আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী দল চলে তৃণমূলে ক্ষতি হবে বলে মনে হয়? তবে এটা ওদের নিজেদের ব্যাপার, ওদের তো দলে একটি পোস্ট আর সব ল্যাম্পোস্ট, অত শুভেন্দু অধিকারী ওই দলে ল্যাম্পোস্ট ছিলেন, ক্ষতি হতে পারে না হতে পারে।